যেহেতু আজকে হাটে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30 গাইজ। আজকে শুক্রবার, আগের সপ্তাহে আমরা হাটে গেছিলাম, আজকেও আমরা হাটে যাব, আজকেও আমরা মিস করবো না, যেহেতু আজকে হাটে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আজকে গাইজ পায়রাদের জন্য খাবার আনতে হবে, প্লাস আমাদের মগরার জন্য একটা জোড়া আনতে হবে। প্রতিবার তো মগরার জোড়া কেউ না কেউ নিয়ে নেয়, তো ভাবলাম আজকে জোড়া নিয়েই আসবো গাইজ, যাই হয়ে যাক। তো এখন বর্তমানে ভালোই রোদ বেরিয়ে গেছে আর আমার সব কটা পায়রা ঘরের ভেতরে, ওরা আটকানো থাকুক ঘরের ভেতরে, খাবার টাবার দিয়ে দিয়েছি, শুধুমাত্র গাইজ বালা বাইরে আছে। তো এখন চলো আগে হাট থেকে ঘুরে আসি, তারপরে বাদ বাকি সব কথা হচ্ছে। Beauty. एक बार तो चूर करेंगे पायरा दिए थे पायरा की पारी मोड़ तो पता देखी अब आ गई তো বন্ধুরা ফাইনালি হাটের ভিডিওটা দেখে নিয়েছো। আর আমি হাটের ভিডিওটায় পায়রার দাম বলি না কেন, আজকে আমি তোমাদের বলে দিই। যেহেতু দাম বলে না কোনো লাভ নেই গাইজ, দাম বললে আরও এক্সট্রা ঝামেলা। তো তোমরা শুধুমাত্র পায়রাগুলো শখ করবে, যেই দিন বীরনগর মার্কেটে আসবে দামাদামি করে পায়রা কিনে নিয়ে যাবে। আমি ধরো 200 টাকা বললাম, তোমরা ধরো যেই সপ্তাহে আসলে 300 টাকা হয়ে গেল, 400 টাকা হয়ে গেল, তবে আমাকে বলবে দাদা ভুলবার কথাবার্তা বলে। এর জন্য আমি দামটা বলি না। তো অবশ্যই তোমরা পায়রাগুলো শখ করে নিয়েছো। তো এখন বর্তমানে আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।